ম্যাজিস্ট্রেটের কাছে তিনি গোপন জবানবন্দি দিতে ইচ্ছুক, পুলিশের কাছে নয়। নওদার নদিয়া তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনায় মৃতের স্ত্রী হরিহরপাড়া সিআই এর কাছে এসে এই কথা জানান। পুলিশ ইতিমধ্যেই নজনকে গ্রেপ্তার করেছে। রিনা বিবির দাবি, তিনি 10 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন, প্রত্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যদি ইতিমধ্যেই তদন্তে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রিনা বিবি। মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 24 নভেম্বর মুর্শিদাবাদের নওদার টিয়াকাটায় খুন হয় নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম। পুলিশ ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে এফআইআর এ নাম রয়েছে এমন 2 জন রয়েছে। মৃতের স্ত্রী রিনা বিবির দাবি, ম্যাজিস্ট্রেটের কাছে তিনি গোপন জবানবন্দি দিতে ইচ্ছুক, পুলিশের কাছে নয়। তিনি 10 জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন, প্রত্যেককে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্তের গতি প্রকৃতি কতটাই গিয়েছে তা তাকে জানানো হয়েছে। তিনি যে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে ইচ্ছুক সেটাও আদালতে জানানো হবে। আশা রাখছি 10 জনকে, 10 জনের নামে এফআইআর হয়েছে, আশা রাখছি 10 জনই ধরা পড়বে। সেটা পুলিশ কমিশনার দেখবে, তাদের নাম যখন দিয়েছে তারা দেখছে, অলরেডি দেখছে, এবং তাদের পরেই আমাদের ভরসা, তারা যা করবে আমরা সেটাই মেনে নেব। সিআই সাহেব রিনা বিশ্বাসকে ডেকেছিলেন, তাই আমরা এসেছিলাম। উনি কেস নিয়ে অনেক আলোচনা করলেন, আমরা দাবি করলাম যে আমাদেরকে রিনা বিশ্বাস, তাকে 164 করা হোক ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সামনে, এটাই আমাদের দাবি ছিল। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।